আসলে বিএনপি একটা ভদ্রলোকের দল, গলা ধাক্কা দেওয়া তারপরে শেষে পিটনি দেওয়া এইগুলোর নজির বিএনপির নাই। লগি বৈঠার যে মিছিল করা তারপর শেষে প্রকাশ্যে পিটিয়ে সাপের মতো মানুষ মেরে ফেলার যে ইতিহাস, এটা আসলে বিএনপির কখনই হয়নি। এরপরে রামদা পার্টি, চাকু পার্টি, এরপরে এই যে দেখেন বিভিন্ন স্কুল কলেজে উনি তো 13-14-15 বলে ফেলেছেন, কিন্তু 13-14-15 বলেছেন এটা ইতিহাস দ্বারা প্রমাণিত নয় যে কাজগুলো বিএনপি করেছে এটা প্রমাণিত, এটা নিয়ে বিতর্কিত বিষয়। বিএনপি বলছে বিএনপিকে সাবোটাইজ করার জন্য, জামাতকে সাবোটাইজ করার জন্য এই কাজগুলো করা হয়েছে। এবং আমাদের রাজনীতিতে অনেক কলাকৌশল হয়, এটা অনেক প্রেক্ষাপটটা চেঞ্জ হবে। আমরা 2022 সনের কথা বলি, 2022 সনের বাস্তবতা হলো যে বিএনপি মনে করে যে তাদের মাথায় বুদ্ধি আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বুদ্ধি দিয়েছে, এই তাদের বুদ্ধি কারণেই তারা এমন একটা পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি করবে যেখানে আসলে আওয়ামী লীগকে ধাক্কা দিতে হবে না, ঘাড় ধাক্কা দিতে হবে না, গলা ধাক্কা দিতে হবে না, আওয়ামী লীগ এমনি ক্ষমতা থেকে চলে যাবে। এখন যাওয়ার সময় কি তারা হাসতে হাসতে যাবে না কেঁদে কেঁদে যাবে, এতটুকু স্বাধীনতা আমার মনে হয় বিএনপি আওয়ামী লীগকে দেবে অনাগত দিনে, যে ইউ আর গোয়িং, আপনারা চলে যাচ্ছেন, যাওয়ার সময় আপনারা কি গান গেয়ে যাবেন, না জারি গান গাবেন, না সারি গান গাবেন, নাকি রবীন্দ্রসঙ্গীত গাইবেন, এটা আপনার ব্যাপার। আপনি কি হাসতে হাসতে ক্ষমতা থেকে চলে যাবেন নাকি আপনারা কাঁদতে কাঁদতে চলে যাবেন, এই স্বাধীনতা দেওয়া হবে। কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি যে কোনো অবস্থাতে আওয়ামী লীগের কোনো নেতার গায়ে হাত দিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে বিএনপি তাদেরকে ক্ষমতাচ্যুত করবে না। এতটা অভদ্রতা বিএনপি শিখে বাট সাহস শক্তি আছে কার, বিএনপির সাহস আমি বলি ওই ওই কাজ করবার, যে কাজের কথা আপনি বলছেন সেটার জন্য সাহসেরও দরকার হয়, শক্তিরও দরকার হয়। সাহস তো এই সমস্ত গুতুঠোতা যারা মারে এদের ষাঁড় টাইপের প্রকৃতির, ষাঁড় মহিষ গন্ডার, হ্যাঁ এগুলো গুতো মারে এরপরে আক্রমণ করে। আমি মনে করি না যে বিএনপি ষাঁড় গন্ডার ওই পর্যায়ে চলে গেছে, লাথি গুতো মারার মতো এগুলো সাধারণত পাশবিক কর্মকাণ্ড। তো বিএনপি সেই পাশবিক কর্মকাণ্ড, বিএনপির কলম আছে, বিএনপির বুদ্ধি আছে, ভদ্রতা আছে, নম্রতা আছে, জ্ঞান আছে, গুণী আছে। এবং অতীতকালে বিএনপি যে কয়বারই ক্ষমতায় এসছে তারা বুদ্ধি প্রজ্ঞা মেধা এগুলো যুক্ত করে তারা ক্ষমতায় এসছে, তারা কখনোই গুতুগুতি করে, ঘাড় ধাক্কা দিয়ে, মারামারি করে, বোমাবাজি করে, পেট্রোল দিয়ে, তারপর শেষে নিজেরা ওই বোম মানে গান পাউডার দিয়ে দোতলা বাস পুড়িয়ে বহু মানুষকে হত্যা করে, এই ধরনের নাটক সৃষ্টি করে, নির্মম ঘটনা ঘটে করে বিএনপি কখনো ক্ষমতা আসেনি। এসে ফ্রি ফেয়ার ইলেকশন করেছে, কখনো জনগণ তাদেরকে ডেকে নিয়ে এসছে, কখনো ভোটের মাধ্যমে এসছে, ব্যালটের মাধ্যমে এসছে, আবার তারা তাদের মতো করে চলে গিয়েছে। ইটস এ সাস্টেনেবল পার্টি। এটা মানে আপনি অবাক করার চিন্তা করেন যে এ যাবৎ আওয়ামী লীগ কয়বার ভাঙছে, এত বড় বড় কথা বলেন, কতবার ভেঙেছে, কয়টা গ্রুপ হয়েছে। যদি 75-এর 15ই আগস্ট থেকে চিন্তা করেন 1981 সন পর্যন্ত, এই সময়ের মধ্যে কয়বার আওয়ামী লীগ ভেঙেছে, প্রথমে আওয়ামী লীগ দুটো গ্রুপ হয়ে গেল, আব্দুল মালিক উকিলের নেতৃত্বে একটা গ্রুপ হয়ে গেল, মিজান সাহেবের মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে আর একটা গ্রুপ হয়ে গেল, আবার পরবর্তীতে যেটা আওয়ামী লীগ মালিক এটা দুই ভাগে বিভক্ত হয়ে গেল, আব্দুর রাজ্জাক সাহেব গিয়ে আলাদা বাকশাল করলো। আচ্ছা এরপরে আরও কত গ্রুপ গ্রুপ হয়ে গেল, আওয়ামী লীগের বিভিন্ন লোকজন যখন বিভিন্ন সময় এন্টি গভর্নমেন্ট অবস্থায় পড়লো, দল থেকে ত্যাগ করে এরশাদের দলে গিয়েছে, তারপরে শেষে আপনার জিয়াউর রহমান সাহেবের সাথে এসছে, খালেদা জিয়ার সঙ্গে এসছে, সব সময় আসছে, গত কয়েক বছরে একটা সিঙ্গেল এমপি পদমর্যাদার বা মন্ত্রী পদমর্যাদার বিএনপি নেতাকে দেখান যারা আওয়ামী লীগের থ্রেটে ভয়ে দল ত্যাগ করেছে, দেশ ত্যাগ করেছে, অথবা দলের নেতা নেত্রী অর্থাৎ তারেক রহমান সাহেব, খালেদা জিয়া বা অন্য যাদের বিরুদ্ধে তারা বলেছে যে আমি এত টাকা চুরি করেছি, এটার অংশ এরকম আমি বেগম জিয়াকে দিয়েছি, আমি তারেক রহমান সাহেবকে এত টাকা প্রতি মাসে দেই, তারপরে তাদের ব্যক্তিগত চরিত্র হনন করার জন্য যে ধরনের বিবৃতি, একটা বিএনপির লোক আজ পর্যন্ত দেয়নি, শত বাধা, শত বিঘ্ন এবং শত জুলুম অত্যাচার নির্যাতনের পরেও তারা টিকে আছে আপন মহিমায়, আপন গরিমায় এবং আপন ব্যক্তিত্বে। এটাকে বলা হয় দ্য রিয়েল সাস্টেনেবল পলিটিক্যাল স্টেবিলিটি। আমরা যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলি, এই যে আপনার অনুষ্ঠানে একবার বলেছিলাম যে কসমেটিক ডেভেলপমেন্ট বা লিপস্টিক ডেভেলপমেন্ট, এখন আওয়ামী লীগের যে ডেভেলপমেন্টটা, সাস্টেনেবিলিটা, এটা হলো ক্ষমতা কেন্দ্রিক। ক্ষমতায় থাকলে তারা খুব বড় বড় কথা, হ্যাং করেঙ্গা, ত্যাং করেঙ্গা, লাঠি কান্দার, মুগুর ভরেঙ্গা, বড় বড় কথাবার্তা। আর যেই দেখা যাচ্ছে যে একটু পূবের চাঁদ পশ্চিমে উঠছে,
কোথা থেকে লম্বা লম্বা মানুষ কালো কালো বোকরা পরে সীমান্ত পাড়ি দিয়ে কীভাবে যে পালিয়ে গেছে এই দেশ থেকে। এরপরে কেউ হয়তো মানে ভারতে গিয়ে আজমি শরীফ, তারপরে কেউ হয়তো মেহরুলিতে খাজা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গিয়া এই যে জিকির শুরু করেছে এবং বড় বড় বাবরি চুল রেখে, আপনি এখন তাদের যে হুম্বি তুম্বি দেখে আপনি বিশ্বাসই করতে পারবেন এদের অবস্থা কী ছিল। তো এটা হলো ক্ষমতা কেন্দ্রিক একটি দল। আর বিএনপি নামক যে দলটি, এটি বিরূপ পরিস্থিতিতে বিভিন্ন সময় এরশাদের আমলে যে বিরূপ পরিস্থিতি ছিল তার একশো ভাগের এক ভাগ চাপও কিন্তু এরশাদ সাহেব আওয়ামী লীগের উপর প্রয়োগ করেনি, যেটি ওনার এই আট বছরে বিএনপির উপর করা হয়েছে। কিংবা 1/11 সময় বিএনপির উপর যে, অর্থাৎ 2007-09 পর্যন্ত যে চাপ তাপ প্রয়োগ করেছে 7-8, এটা একশো ভাগের এক ভাগ আওয়ামী লীগের উপর করা হয়নি। আবার এখন সেই যদি ধরেন 2009 থেকে এই পর্যন্ত আওয়ামী লীগ তাদের সর্বশক্তি নিয়োগ করে তাদের বুদ্ধি, প্রযুক্তি, জ্ঞান, রাষ্ট্রীয় ক্ষমতা, সাংগঠনিক ক্ষমতা, চাপাতির ক্ষমতা, হকি স্টিকের ক্ষমতা, পুলিশের লাঠি, বাড়ি, মামলা, মোকদ্দমা, কোর্ট কাছারি, যা কিছু আছে, অর্থাৎ এই ভূখণ্ডে যা কিছু একটা মানুষের পক্ষে সম্ভব অন্য একটা মানুষকে শেষ করে দেওয়ার জন্য সব কিছু আওয়ামী লীগ ধীরে সুস্থে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করেছে। করার পরেও একটা লোক ভয়ের চোটে এখন হার্ট অ্যাটাক করেছে, এরকম ঘটনা দেখাতে পারবে না যে বিএনপির কোনো লোক ভয়ের চোটে হার্ট অ্যাটাক করেছে। কোনো একটা লোক ভয়ে সে বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করেছে এরকম হয়নি। কোনো একটা লোক ভয়ের চোটে প্যারালাইজড হয়ে গেছে হয়নি। বিএনপি সাস্টেইন করছে, টিকে আছে এবং সেটা বিবর্তনমূলক টিকে আছে। 2000 এবং বিএনপি এবং সব কথার শেষ কথা যে বিএনপি বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না। আবার আমি ওখানে আসছি, সর্বশেষ যেটা হলো যে বিএনপির এই যে বিবর্তনটা, সেই বিবর্তনটা কত টেকনিক্যাল আপনি দেখেন। যারা একসময় প্রাইভেট কার চালাতো, ঢাকাতে ফ্ল্যাট ছিল, বাড়ি ছিল, এরকম অনেক হাজার হাজার বিএনপি নেতাকর্মী এখন ঢাকা শহর রিক্সা চালায়, ফুটপাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেঞ্জি বিক্রি করে, কিন্তু দল ছাড়েনি। এটা হলো বাস্তবতা। এটা হলো যে পরিবর্তিত পরিস্থিতিতেও সে কিন্তু সাস্টেইন করে আছে। আপনি এই সাস্টেইনেবল একটা শক্তিকে, পলিটিক্যাল ফোর্সকে আপনি যদি একটা ক্ষমতার গদিওয়ালা চেয়ারে বসে একটা হ্যালোসিনেশন মাইন্ড নিয়ে কাছের ঘরে থেকে দুঃস্বপ্ন দেখেন যে এদেরকে ফিনিশ করে দেব, এরা নির্বাচনে আসবে, এটি আসলে একটা দুঃস্বপ্ন, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো বিএনপি যেহেতু ভদ্রলোকের দল, সুশিক্ষিত দল, তারা মানুষের ভদ্রতার উপর বিশ্বাস করেছে। 2018 সনের যে নির্বাচনটা ছিল ওটি যখন বঙ্গবন্ধুর কন্যা আকুতি জানিয়ে বললেন আমি বঙ্গবন্ধুর কন্যা, আমাকে বিশ্বাস করুন, আমার প্রতি নির্ভর করুন, আমি কথা দিলাম, এখন একজন লোক যদি এই পর্যায়ে কথাবার্তা বলেন ওটার প্রতি ভদ্রতা দেখাতে গিয়ে বিএনপি যে শিক্ষাটা পেয়েছে সেই শিক্ষা অনুযায়ী এখন তাদের বক্তব্য হলো শেখ হাসিনাকে বিশ্বাস করা যায় না। দিস ইজ দ্য ফার্স্ট থিং, বিএনপির একেবারে প্রথম এবং শেষ স্লোগান। আওয়ামী লীগ ইজ নট এ পলিটিক্যাল পার্টি অ্যাট দিস মোমেন্ট। তারা মনে করে না যে আওয়ামী লীগের কোনো পলিটিক্যাল ভিত্তি আছে, তারা মনে করে ইট ইজ ব্যাকড বাই এ পুলিশ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এটার কোনো পলিটিক্যাল ভিত্তি নাই। তো যার পলিটিক্যাল ভিত্তি নাই, যে কোনো রাজনৈতিক দল হিসেবে বিএনপি স্বীকার করে না, তাদের সঙ্গে পলিটিক্যাল নেগোসিয়েশন দরকার নাই। বিএনপি যদি মিটিং করতে চায় পুলিশের সাথে করবে, বিএনপি যদি মিটিং করা দরকার বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন সিভিল সার্ভিস এদের সাথে মিটিং করবে, কারণ এরা আওয়ামী লীগকে পরিচালনা করছে। তো যেখানে মাথার সাথে কথা বলা যায় সেখানে লেজের সাথে তো কথা বলার দরকার নেই। আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা নিজেদেরকে কী মনে করে, বাট বিএনপি মনে করে যে এই দলটি এই মুহূর্তে বেসিক্যালি সরকারি কর্মকর্তা কর্মচারীরা চালাচ্ছে। তো অনাগত দিনে যদি এইরকম সরকারি কর্মকর্তারা কোনো পলিটিক্যাল নেগোসিয়েশন করতে চায় অন বিহাফ অফ অ্যাজ এ বস অফ আওয়ামী লীগ, তখন সেখানে বিএনপি বিবেচনা করবে। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে কোনো পলিটিক্যাল নেগোসিয়েশন করা, তাদেরকে ভয় পাওয়া, তা বা তাদের সাথে কোনো একটা জায়গাতে প্রতিযোগিতা করা, এটি এখন আমার কাছে মনে হয় যে বিএনপি যদি ওই মার্কেটের যে আওয়ামী লীগের যে ছোটো ছোটো রাজনৈতিক দলগুলো রয়েছে আওয়ামী লীগের সহযোগী, আমি মনে করি মেনন ভাইয়ের দল, ইনু ভাইয়ের দল পলিটিক্যালি এখন আওয়ামী লীগের সাথে বেটার পজিশনে আছে। তো কাজেই যদি কোনো দিন প্রতিযোগিতা করতে হয় বিএনপির, এদের সাথে প্রতিযোগিতা করা সম্মানজনক, কেননা এদের এখনও পলিটিক্যাল ম্যাচুরিটি আছে, পলিটিক্যাল বেজ আছে, ফান্ডামেন্টাল তাদের কতগুলো কোয়ালিটি এখনও তারা হোল্ড করছে যেটা আওয়ামী লীগের লোকজনের নেই।